বলবো প্রিয় ভাইরা, তবে বেশি দীর্ঘ কথা বলবো না। দেখতে দেখতে রাত অলমোস্ট 11টার মতো হয়ে গেছে, অতএব এর পরে আস্তে আস্তে ঠান্ডা বাড়বে, আমাদের জন্য কষ্ট হবে। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলবো না, সাথে সাথে একটা আনন্দের খবরও দিয়ে রাখবো। সেটা হচ্ছে আমাদের মধ্যে যাদের বয়স 40+, আমি তাদের জন্য বলবো প্রিয় ভাইরা, আপনাদের যদি শরীর খারাপ লাগে, কষ্ট হয়, আপনাদের যদি মন না টানে, আপনাদের জন্য ছুটি দেওয়া থাকলো, আপনারা আল্লাহর রাস্তায় বাড়ি চলে যেতে পারেন, কোনো আপনাদের জন্য নিষেধ নাই। কিন্তু আমার শ্রোতা হচ্ছে তারা রক্ত গরম আছে এখনো, যাদের 40-এর নিচে যাদের বয়স, 40-এর নিচে যারা আছে, আমি যতক্ষণ তোমারে ততক্ষণ থাকা লাগবে, ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান, কোনো কথা বলবেন না, চুপ করে থাকেন, খালি হাত তুলতে বলছি, দুটা হাত তোলেন শক্ত করে, দুটা হাত তোলেন শক্ত করে, হাত তোলেন সোজা, হয় নাই হাত সোজা, হয় নাই তালাবাসীর হাত সোজা হয় না, তালাই কি হাত তোলা এরকম মানে সোজা, হাত না এরকম করে সোজা করবেন, পিছন দিকে একটু টানা দেন, পিছনে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন, হাতটা নড়াচড়া দেন, এবার পিছনে আবার সোজা করেন, তো সোজা করেন, সোজা সোজা করছেন সবাই, সোজা করছেন সবাই, এবার একটুখানি দেখি গলাটা খাকার দেন, গলাটা পরিষ্কার করেন। যারা দাঁড়ায় আছেন আমাদের সাথে নাই আপনারা ভাই, ওই যে পিছনে দাঁড়া, আপনারা হাত তোলেন না কেন, আপনারা কি বাদ নাকি আমাদের, আমরা তো সবাইকে সাথে নিয়েছি, হাত তোলেন শক্ত করে তোলেন, সোজা করে তোলেন দুই হাত, তুলছেন সবাই, দেখেন তো কারা কারা আমার ইয়াংরা তুলতে পারে না, হাতটা সোজা করে দেন, ডানে মামে থাকায়, ডানে মামে থাকেন, নড়াচড়া দেন পিছনটা, বুকের হাড্ডিটা ফুটান, ফুটাইছেন, নড়া দেন, নড়াচড়া দেন, হাতটা সুন্দর করে নড়াচড়া দেন, আবার সোজা করেন, সোজা সোজা। এবার আকাশ বাতাস মুখরিত করে তালাবাসী আল্লাহ রাব্বুল আলামিনের একটা বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিতে চাই, আপনারা যারা পারবেন বলিষ্ঠ কণ্ঠে একটা তাকবীর দিতে বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন তারা বলবেন আল্লাহুম্মা আমিন, না পারলে বলবেন না ভাই, মানে আপনার ব্যাটারি একদম ঠান্ডা হয়ে গেছে এরকম লোক চলবে না, থামেন থামেন থামেন, হাত সোজা করেন আপনি, খালি হাত সোজা করেন, অনেক আছে হাজার পাম্পটি দেন, আপনি স্লোগান দিবেন লিল্লাহ তাকবীর আল্লাহ আকবার আল্লাহ, মানে ব্যাটারি গেছে একবার, এ ব্যাটারি যাওয়া পাটি না, ব্যাটারি হার্ড আছে যাদের, পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ, দেখে এবার যারা পারবেন তারা হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, এবার আমরা যখন লিল্লাহে তাকবীর বলবো উপর দিকে হাত দুটো ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ, হাত কিন্তু সামনে চালানো যাবে না, সামনে চালানো যাবে, উপর দিকে চালাতে হবে, রেডি তো সবাই, দেখি এবার হিম্মত করে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ, হাত নামান, যেগুলো শয়তান একটু ফাঁকে ফুঁকে ঢুকছিল শীতের ধান্দা এগুলো নাই আর, ঠিক কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, আমরা কোরআনুল কারীম থেকে কিছু সময়ের কথা শুনবো ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে বেশি সময় নেব না প্রিয় ভাইয়েরা, চারটা আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের চারটা চিত্র যেটা আল্লাহ রাব্বুল আলামিন এঁকেছেন, এরকম চারটা চিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা করে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা বাড়িতে চলে যাব, বলেন আল্লাহুম্মা আমিন। দাঁড়ায় থাকেন আর বসে থাকেন চেয়ারম্যান যারা আছেন আপনারা, চেয়ারম্যান মানে চেয়ারে বসে আছেন এই হিসাবে আর কি, আর আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট করে আছেন, আসতে হোক আর জোরে হোক, আপনার মন টানুক আর না টানুক, দোকানে বসেন আর চায়ের স্টলে বসেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, হয় নাই এখনো কারো কারো মুখ খুলে নাই, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে সমস্বরে আমার সাথে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم
بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات الله رب العالمين نبي جي صلى الله عليه وسلم كي بولتش هي نبي দুনিয়ার বুকে যখন আপনি দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন ঈমানদারদের উপরে যে স্টিম রোলার অত্যাচারের চলেছিল আপনি কষ্টগুলো ঈমানদারদের দেখেছিলেন হযরতে খাব্বাবের কষ্ট দেখেছেন খুবাইবের কষ্ট দেখেছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদত আপনি দেখেছেন হযরতে বেলালকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে ঈমানের কারণে কাফের মুশরিকরা কি পরিমাণ কষ্ট দিয়েছে সেইগুলো সব আপনি দেখেছেন কিন্তু নবীজিকে বলছেন আল্লাহ এমন একদিন কিয়ামতের দিন আসবে যেই দিন আপনাকে মাকামে মাহমুদের সামনে বসায় দেওয়া হবে যেই আল্লাহর নবী মাকামে মাহমুদের সামনে বসে যাবেন পুরো হাশরের ময়দান তার সামনে চলে আসবে নবীজি পুরো হাশরের ময়দান দেখতে পাবেন ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে মাকামে মাহমুদে বসানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহ রাব্বুল আমিনের কাছে বিচার দিবস কায়েমের জন্য সিজদায় পড়ে যাবেন যেই না নবী সিজদায় পড়বেন আমার নবী বলছেন এরপর আমি এমন হামদ করব এমন আল্লাহর প্রশংসা করব না আগে কেউ এরকম প্রশংসা করেছে না তখন কেউ করেছে না কিয়ামতের পরে আর কখনো কেউ এরকম প্রশংসা করতে পারবে ওই প্রশংসার পরে আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলবেন ইরফা রাসাক ও আমার হাবিব আপনার মাথা উঠান নবীজি যেই না মাথা উঠাবেন এরপরে আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে বলবেন আপনি যার হয়ে সুপারিশ করবেন আমি যাকে সুপারিশ করার অনুমতি দিব আপনি নিশ্চিত থাকেন হে রাসূল আপনি যার হয়ে সুপারিশ করবেন আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে নিব আল্লাহ রাব্বুল বলছেন ওই হাশরের ময়দানে নবী আপনি দেখতে পাবেন দৃশ্য নম্বর এক চারটা আয়াতে কারিমা বলবো গভীর মনোযোগে বুঝেন এক নম্বর আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নবী আপনি ওই দিন যারা ঈমানদার হবে যারা আল্লাহতে বিশ্বাস করে ইসলামকে ধর্ম হিসাবে কবুল করে নিয়েছে আর কোরআনুল কারিমকে তাদের বিধান হিসাবে কবুল করেছে আল্লাহ বলছেন আপনি ওই ঈমানদার মুমিন আর ঈমানদার নারীদেরকে দেখতে পাবেন কি দেখতে পাবেন ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম তাদের ডান থেকে আর সামনে থেকে এমন পরিমাণ নূর দৌড়াদৌড়ি করবে ওই নূর দৌড়াদৌড়ি করা দেখে আপনি বুঝে ফেলবেন আপনার উম্মতের এই ঈমানদার পুরুষ আর নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত যেই না তাদের নূর দৌড়াদৌড়ি করতে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওই আনকালিবু ইলা আহলিহি মাসরুরা ওই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে পরিবারের কাছে যাবে যাওয়ার পরে দেখো দেখো আমার রব আমার ডান হাতে আমল নামা দিয়েছেন আমার জন্য আমার রব ফয়সালা করে দিয়েছেন আনন্দে দৌড়াই দৌড়াই যাবে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবেন যাও ফেরেশতাদেরকে ধরে নিয়ে আসো ওদের এখনি দৌড়াদৌড়ি আরো তো ঘোষণা বাকি আছে ফেরেশতারা যায় বলবো ঈমানদাররা শোনো শোনো কি ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখতে পাচ্ছেন ফেরেশতারা তার কাছে যাচ্ছে যাওয়ার পরে বলতেছে বুশরা কুবুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ফেরেশতারা দাঁড়ায় গেছে যাওয়ার পরে বলছে থামো তোমাদের জন্য এক নম্বর শুভ সংবাদ তোমরা সবাই জান্নাতে যাবে ওই জান্নাতে যাবে তাজরি মিন তাহতিহাল আনহার যেটার পায়ের নিচে নহর অনেক বছর নাহারাম দুন বচন আনহার জুমাই তাকসির দুয়ের উপরে কিন্তু কত নহরের সংখ্যা জানা নাই তবে এই শাহাদত আঙ্গুলির পাওয়ার এমন হবে এইটা দিয়ে নড়াচড়া করবে আর তোমার পায়ের নিচ দিয়ে নহরগুলো দৌড়াই দৌড়াই বেড়াবে আল্লাহ এরকম নহর তোমাদেরকে দিবেন আর খালিদিনা ফিহা আল্লাহ জানাচ্ছেন একবার জান্নাতে যদি ঢোকো আর তোমাদেরকে বের করে দেওয়া হবে না ফেরেশতারা এরপরে তাদেরকে বলতে শুরু করবে তোমাদের যে আলো তোমাদের যে সামনে বাম দিকে দৌড়াদৌড়ি করে তোমাদের জন্য যে নূর তোমাদের জন্য যে জান্নাত তোমাদের জন্য যে জান্নাতের মধ্যে নহর আর ওই জান্নাত থেকে কখনো বের করে দেওয়া হবে না এইটা তোমাদের কত বড় সাফল্য জানো নাকি দুনিয়ার বুকে কেউ একজন তার সন্তান দুইটা হয়তো একটু ভালো চাকরি পেয়ে গিয়েছিল হয়তোবা দেখা যাচ্ছে আগে মানুষের জমিতে কাজ করত এখন একটু জমিওয়ালা হয়ে গেছে আগে হয়তোবা দেখা যায় মানুষের দোকানে দোকানদারি করত এখন নিজেই দোকানদার হয়েছে সমাজে আগে প্রভাব প্রতিপত্তি ছিল না এখন প্রভাব বলা হয়ে গেছে আল্লাহ বলছেন এইগুলাকে কি দুনিয়ায় তুমি তোমার সফলতা মনে করছিলে নাকি না 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 নবী আপনি দেখবেন যাদের সামনে থেকে আলো ডান থেকে আলো জান্নাতের ঘোষণা পেয়ে গেল জান্নাতের ভিতরে তার জন্য নহরমালার বর্ণনা চলে আসলো আল্লাহ বলছেন ফেরেশতারা জানায় দাও যালিকা ওয়াল ফাউজুল আযীম
রব্বুল আলামিন তাদের জন্য জানাই দিলাম এই ঘোষণা প্রাপ্ত যারা হবে এরাই হচ্ছে ওই হাশরের দিনে প্রকৃত সফল কাম সুবহানাল্লাহ এক নম্বর আয়াতে কারিমা শেষ চারটা আয়াত বলবো বলেছি প্রথম চিত্রটা মাথার মধ্যে ঢুকায় নেন নবীজি দেখতেছেন ইমানদারদের ডানে আলো সামনে আলো জান্নাতের ঘোষণা পেয়ে গেল ইমানদারদের জন্য ফেরেশতারা বলে গেল তোমরা চূড়ান্ত সফল এবার আল্লাহ বলছেন ওই একই ময়দানে নবী আপনি আবার দ্বিতীয় চিত্র দেখতে পাবেন দুই নম্বর চিত্র এই ময়দানে দেখতে পাবেন কি চিত্র আল্লাহ বলছেন রসুল আপনার উম্মতকে আপনি জানায় দেন কি চিত্র হবে তখন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল المنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا الله رب العالمين বলছেন দুই নম্বর চিত্র হাশরের ময়দানে যেই ময়দানে ইমানদাররা আলো পেল নবী আপনি ওই ময়দানের মধ্যে আবার দেখতে পাবেন কি দেখতে পাবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আছে সবগুলাই ময়দানের মধ্যে এসে লাইন দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে কি বলতে শুরু করছে আল্লাহ বলছেন বলতে শুরু করছে উনজুরুনা যত ইমানদাররা আলো নিয়ে জান্নাতের দিকে যায় তাদেরকে বলছে ও ইমানদাররা তোমরা একটু দাঁড়াও তোমরা একটু দাঁড়াও ইমানদাররা ঘুরে তাকাইছে কি ব্যাপার আমাদের তো জান্নাতের দিকে এখন রাস্তা আমাদেরকে দাঁড়াতে বলো কেন আমাদেরকে অপেক্ষা করতে বলো কেন বলতেছে নাকতা বিসমিন নূরিকুম এমনি এমনি দাঁড়াতে বলি নাই আজকে আমাদের দিকে তাকায় দেখো আমাদের কোনো আলো নাই অথচ তোমাদের আলোর বন্যা বয়ে যায় তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই এখানে দুইটা জিনিস ভালো করে খেয়াল করেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত আল্লাহ বলছেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা তারা বলতে শুরু করবে ইমানদাররা দাঁড়াও তোমাদের থেকে আলো নিব তাহলে মুনাফিক কাকে বলে জানেন তো ভাই জানেন তো আমি আপনাদের কাছে সংজ্ঞাটা শিখাই দিয়ে যাই বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আর ভুলবেন না ভালো করে খেয়াল করেন আরবিতে মুনাফিক এই শব্দটা নাফাকুন থেকে আসছে নুন ফাকাফ নফক মানে হচ্ছে টানেল টানেল মানে কি সমুদ্রের নিচ দিয়ে রাস্তা হতে পারে পাহাড়ের নিচ দিয়ে হতে পারে মাটির নিচ দিয়ে হতে পারে টানেল মানে হচ্ছে তার দুইটা মুখ থাকবে একটা ঢোকা একটা বের হওয়া দুই মুখ যেইটা ওইটা হচ্ছে নফক ওখান থেকে মুনাফেক মুনাফেক মানে কি যার অন্তর আর মুখ দুইটা এক নয় ভিতরে ইসলাম পছন্দ করে না মুসলমানদেরকে দেখতে পারে না আলেম ওলামাকে ভাল লাগে না কোরআনের কথা শুনতে মন চায় না কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল মিল দিয়ে চলা লাগে আসে না আপনি মাহফিলের কথা বলবেন লাভ দিয়ে উঠে খুশি হয়ে বলছে ধরো 1000 টাকা নিয়ে যাও আপনি মনে করছেন বাপরে বাপ এরকম তো ভালো মানুষই হয় না কিন্তু আপনাকে 1000 টাকা দিয়ে বিদায় করার পরে ওইদিকে সাথে সাথে হ্যালো লাগাইছে দেখ তো এই মাহফিল কেমনে ঠেকান যায় এত মাহফিল এত কোরআনের কি দরকার আছে এদিকে দেয় টাকা ওদিকে দেয় বন্ধ করার পায় তারা এইরকম মানুষ যেইগুলো এরাই হচ্ছে মুনাফে আসে নাকি এদিকে ভাই কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আমরা যেন সেই দলের মধ্যে না হয় ঠিক না আমার আল্লাহ রাব্বুল বলছেন দুই নম্বর চিত্র প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগে খেয়াল করেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা ইমানদারদেরকে বলছে তোমরা একটু দাঁড়াও ইমানদার বলছে কেন দাঁড়াবো নাকতা বিসমিন নূরিকুম তোমাদের থেকে অল্প একটু আলো নিতে চাই কতটুকু নিতে চাই কথা বলেন আবার বলেন আবার বলেন মানে কি অল্প মানে কি আরবিতে ইকতিবাস কাকে বলা হয় মুফাসসিররা ব্যাখ্যা করছেন এমন আলো যেই আলো থেকে আলো নিলে আপনার আলো কমে না এই আলোকে বলা হয় ইকতিবাস মোমবাতি আপনি একটা ধরাইছেন ওই মোমের থেকে আরেকজন এসে যদি মোমবাতি ধরায় আপনার আলো কি কমবে আপনি বাড়ির মধ্যে কুপিবাতি জ্বলাইছেন চুলা আগুন ধরানোর জন্য আপনার কুপির থেকে যদি কোনো একটা মহিলা আবার কুপির থেকে কুপিতে আলো নেয় আগের কুপির আলো কি কমবে না মুনাফিকরা বলবে ভাই একটু দাঁড়াও তোমাদের থেকে একটুখানি আলো নিতে চাই ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে কি বললি আমাদেরকে দাঁড়াতে বললি একটু আলো নিতে চাই খবরদার সাথে সাথে তারা বলবে কিলাইর জুয়ারাকুম ফালতামিসু নূরা এই ময়দানে আলো পাওয়ার ময়দান নয় এই
আলো দুনিয়া থেকে কামাই করে আনা লাগছে অতএব আলো যদি নিতে চাও আমাদেরকে ডিস্টার্ব করো না দুনিয়ায় যে আলো নিয়ে আসো বুঝে থাকলে বলেন তো হাসরের ময়দানে যাওয়ার পরে আবার কি কারেকশন করার জন্য দুনিয়াতে আসা যাবে না তাহলে কেন ইমানদাররা বলল যাও দুনিয়ায় যাও দুনিয়ার থেকে যে আলো নিয়ে আসো কেন বলল এটার উদাহরণ আছে একটা মোবাইল দেন মোবাইল দিবেন আপনি আলো জ্বলাইছে দেখতে পাইছেন ভালো করে বলেন দেখতে পাইছেন বলেন তো ভাই বুঝে থাকলে আলো কোথাকার মোবাইলে তাই তো ভালো করে এবার খেয়াল করেন বলতেছি আলো মোবাইলের কিন্তু আসলে ঘটনা কি হঠাৎ করে সকালবেলা একদিন তালা বাজারে এক লোক গেছে যাওয়ার পরে দেখো ওর পকেটের মধ্যে মোবাইল কিন্তু মোবাইলটা কান্নাকাটি করে আপনাদের লেখা মোবাইল কাঁদে বলবেন হুজুর খালি রিংটোন বাজে আরে রিংটোন বাজাকে আমি কান্না বলি নাই মোবাইলের শব্দ হয় হাতে বাইর করছে বাইর করে দেখে আরে কত কত করে কেন 10% এর নিচে মোবাইলে চার্জ নেমে গেছে ঠিক কি না 10% এর নিচে নাম গেলে এরপরে মোবাইল কত কত করে কান্নাকাটি করে ও তো মাথায় হাত দিছে হাই হাই গত রাত্রিবেলা তো সারা রাত চার্জ দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ পরে মনে হয়েছে হাই রে চার্জ দিছে ঠিকই সকেটে ঢুকাইছে কিন্তু পাশে একটা সুইচ ছিল অন করতে ভুলে গেছি হয় কিনা এরকম এটা বলার উদ্দেশ্য কি আলোটা মোবাইলের দেখতে পায় কিন্তু ওর ভিতরে একটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে সামনে একটা ডাটা কেবল পিছনে একটা অ্যাডাপ্টার ওইটা দিবেন সকেটের মধ্যে বিদ্যুৎ লাইন থেকে ওখানে কারেন্ট আসছে ওইখান থেকে কারেন্ট নিয়ে ওই ব্যাটারি এসে সঞ্চিত হয়েছে ব্যাটারি দিয়ে যদিও আলো জ্বলায় কিন্তু ওই বিদ্যুৎটা ওই ওয়াল থেকে নিতে হয়েছে ওই কারেন্ট থেকে নিতে হয়েছে মোবাইলের আলো বলতেছে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার সে চলে মোবাইলের আর কেরামতি নাই আল্লাহ এই জন্য বলছেন ইমানদাররা বলবে ইরজুয়ারাকুম ফালতামিসু নূরা এই মুনাফিকের দল দুনিয়ার থেকে আলো নিয়ে আসতে হয় হাসরের ময়দান আলো কামানোর জায়গা নয় দুইটা আয়াতে কারিমা শেষ চারটা আয়াত বলবো বলেছি ভালো করে খেয়াল করেন দুইটা চিত্র মনে রাখেন ইমানদারদের আলো মুনাফেকদের আলো নয় মুনাফেকরা ইমানদারদের কাছে আলো নিতে চায় ইমানদাররা বকে বলছে দুনিয়ায় চলে যাও কিন্তু দুনিয়ায় তো আসার কোনো সুযোগ নাই ঠিক কি না আল্লাহ বলছেন মুনাফিকরাও জানে দুনিয়ায় আসা যাবে না তিন নম্বর চিত্র শুরু হয়ে যাবে শাস্ত্রামি শুরু করবে ও ভাই একটু আলো দে ভাই দে ভাই একটু আলো দে ভাই আপনাদের এলাকায় কিছু শ্যাঁচরা ফকির আছে আছে না ভাই বাজারে যাইতে দেরি ওর হাত পাততে দেরি নাই আপনি বলছেন এই খুচরা টাকা নাই কয়েক একটু পরে আয় একটু পরে আয় মানে ওই মনে করছে হয়তো আপনি 5-7 সেকেন্ড পরের কথা বলছেন খালি ঘুরতে দেরি আবার এসে বলছে দে ভাই আরে ব্যাকল কথাকার বললাম টাকা নাই খুচরা করলে দিব না একটু পরে আসিস এক ধাপ যাই এক দোকানে সবজির দাঁড়াইছেন আবার দে ভাই মেজাজ খারাপ ওর বিরক্তিতে পকেটের থেকে মানি ব্যাগ বাইর করে অনেকদিন আগে ঈদের সময় অথবা কোনো সময় সিপা সাপার থেকে বাইর করে একটা 5 টাকা নতুন যেটা খরচ করতে চাইছিলেন না দিয়ে বলছেন সর সর ঝামেলা সর আছে না ভাই ওই মুনাফেকের দলের থেকে বড় শেষরা হয়ে যাবো ওই দিন ওরা জানে দুনিয়ায় আসা যাবে না আর ইমানদাররা তো তাদের আলো নিয়ে জান্নাতের দিকে দৌড়ায় সাথে সাথে বলবে একটু আলো দাও একটু আলো দাও একটু আলো দাও আল্লাহ বলছেন তিন নম্বর চিত্র সাথে সাথে সেখানে শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাদুরি বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বিবালিহিল আযাব আল্লাহ বলছেন সাথে সাথে রব্বুল আমিন ফেরেশতা পাঠিয়ে দিবেন ফেরেশতারা যেই না চলে আসবে ফেরেশতা আসার পরে আল্লাহ বলছেন ফাদুরি বাবাইনা হুম দে সুরিল্লাহু বাব ফেরেশতারা আসার পরে এমন একটা পাঁচিল দিয়ে দিবে এমন একটা পর্দা ফেলে দিবে ইমানদার আর মুনাফিকদেরকে রব্বুল আলামিন সাথে সাথে আলাদা করে দিবেন বাতিনুহু ফিহির রহমা আল্লাহ বলছেন পর্দাটার বৈশিষ্ট্য অভিনব এপার থেকে ওপার দেখা যায় এপার থেকে ওপার শোনা যায় কিন্তু ভিতর দিকে ইমানদার আরামে আরামে আছে আর বাহির দিকে যে মুনাফেকের দল আল্লাহ বলছেন মুনাফেকদের কষ্ট আর কষ্ট কেন আল্লাহ এটা করলেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করেন না আপনাদের এলাকায় এমন মুসল্লি আছে না যত শীত পড়ুক ফজরের নামাজে জামাতে হাজির আছে না বাবা
আবার এরকম ভিআইপি মুসল্লি তালায় আছে নাকি? জুম্মার দিনে পৌনে একটার সময় বাড়ির থেকে বের হয়, এরপরে মসজিদের সামনে শোয়া একটা পর্যন্ত দাঁড়ায়, এরপরে মোবাইল টাপে চাপতে চাপতে দুনিয়ার সকল খবর নেওয়া শেষ, হঠাৎ করে মুয়াজ্জিন বলছে কতকামাতিস সালা কতকামাতিস সালা, সাথে সাথে জুতা নিয়ে শিশুর দৌড়, এক জুতা বাইরে আরেক জুতা মসজিদের বারান্দায়। এরকম ভিআইপি মুসল্লি আছে ভাই? বুঝে থাকলে বলেন তো, যেইটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওইটাও লাগাইছে এক বিঘায় এক ম এক বিঘায় ধান, আরেকটা যেটা বেনামাজি ওইটাও লাগাইছে এক বিঘা ধান, যেটা নামাজি তার হয়েছে বিঘা প্রতি 15 মন, আর যেটা বেনামাজি ওর হয়েছে বিঘা প্রতি 2 মন। তাই তাই যেই বেটা নামাজি আল্লাহ মানে ইসলাম মানে, ওই বেটা যখন কুশার লাগায় ওর কুশর হয়েছে মিষ্টি, আর যেটা বেনামাজি ওর কুশার হয়েছে তিতা। না, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় মৌলিক নিয়ামত দিতে আলাদা করেন নাই, কিন্তু রব্বুল আমিন ওই দিন যাওয়ার পরে মুনাফিক আর ইমানদারদেরকে আলাদা করে দিবেন। 3 নম্বর চিত্র শেষ, 3টা আয়াত শেষ, কয়টা আয়াত বলবো বলছি, কয়টা বলবো ভালো করে খেয়াল করেন, আবার চিত্রগুলা মিলাই নেন। 1 নম্বরে ইমানদারদের জন্য আলো, ডানে বামে সামনে পিছে জান্নাতের ঘোষণা পেয়ে গেল, আর বের করা হবে না, সফল কামের লিস্ট তাদের পিঠের মধ্যে সিল দেওয়া হলো। একই ময়দানে মুনাফেক এসে গেল, আলো দাও ভাই একটুখানি আলো, ইমানদার বলছে আলো মানে এই ময়দানে আলো কামাই নাই, আলো দুনিয়ায়, যদি আলো নিতে চাও দুনিয়ায় চলে যাও। 3 নম্বরে অতিরিক্ত ডিস্টার্ব করে, ইমানদারদেরকে বিরক্ত করে, আল্লাহ বলছেন দুনিয়ার মতো আমি আজকে চালে ডালে মিলাই খিচুড়ি বানায় রাখবো না, আল্লাহ রাব্বুল আমিন আলাদা করে দিলেন, ইমানদাররা পর্দার ভিতরে আরাম, আর বাহির দিকে মুনাফেক যারা আছে তাদের জন্য কষ্ট আর কষ্ট। এই পর্যন্ত যদি না বুঝে থাকেন হাত তোলেন আবার বুঝাবো, বুঝছেন সবাই? চলেন এবার চতুর্থ আয়াতের মধ্যে বার যাবো, কবির মনোযোগ দেন, যেই না ইমানদাররা ভিতরে আরাম আর মুনাফেকরা বাহিরে কষ্ট, সাথে সাথে আল্লাহ বলছেন যত মুনাফেকের দল আছে এবার সব ওই যে পর্দা, সেই পর্দার ভিতরে ইমানদাররা আছে আর দেখতে পাচ্ছে ভিআইপি আরামে আছে ওরা, ওই পর্দার সামনে সব মুনাফেক আছে কাতারে কাতার দাঁড়ায় যাবে, একজন আর বাদ নাই, আল্লাহ বলছেন সব মুনাফেক পুরুষ আর নারী সব কাতার দিয়ে দাঁড়াইছে। তারা ইমানদারদের দিকে মুখ ফিরছে, ফেরার পরে বলছে আজকে তোমাদের আলো আমাদের আলো নাই, একটু আলো চাইলাম বলে দুনিয়ায় যাও, দুনিয়ায় তো যাওয়া যাবে না, কিন্তু তোমাদেরকে বেশি ডিস্টার্ব করার কারণে পর্দা পরে তোমরা ভিতরে আরাম আর একই জায়গায় আমাদের কষ্ট, একটা উত্তর তোমাদেরকে আজকে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন সব মুনাফেকরা এবার জিজ্ঞাসা করবে ইমানদারদের কাছে একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর আজকে দাও, এই ব্যবহার যে আমাদের সাথে করতেছ উত্তর দাও। আল্লাহ কোরআনে বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা, সব মুনাফেক এসে ইমানদারদেরকে জিজ্ঞাসা করবে ও ইমানদারেরা একটা উত্তর দাও তো, আজকে আমাদের সাথে যে আচরণ করছো দুনিয়াতে তোমরা আর আমরা একসাথেই কি ছিলাম না, একই এলাকায় বসবাস করি নাই, একই আসনের আমরা দুইজনই ভোটার ছিলাম না, একই বাজারের কি আমরা দুইজনই বাজারকারী ছিলাম না, একই মসজিদে কি আমরা মুসল্লি ছিলাম না, আলাম নাকুম মাকুম তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না, ইমানদাররা কি উত্তর দিবে? ইমানদাররা সাথে সাথে বলবে তোমরা কি মনে করছো যে তোমাদেরকে না চিনে আচরণ আমরা করতেছে, ইমানদাররা বলবে কলু বালা, বলো কি বলো কি, আজকে আল্লাহ তোমাদের বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে চিনায় দিছে। ঠান্ডা মাথা একদম ঠান্ডা মাথা হইচই নাই, ভালো করে বুঝে নেন সামনের কথা তাহলে আপনার কাছে পরিষ্কার হবে। ইমানদারদের আলো মুনাফিকদের আলো নাই, আলো বেশি চাইলো জন্য পর্দা পড়ে গেল, পর্দা পড়ার কষ্টের বাহিরে এসে জিজ্ঞাসা করলো আমরা তোমরা কি একসাথেই ছিলাম না, ইমানদাররাও স্বীকার করে নিল হ্যাঁ আমরা একসাথেই ছিলাম। আয়াত নাই কিন্তু ভাবে বোঝা যায়, সে বলতে চাচ্ছে যেহেতু একসাথেই তোমরা আমরা ছিলাম তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়, কি বলেন একটু আলো দিলে সমস্যা কোথায়,
এবার আল্লাহ বলছেন ওই ইমানদারের দল ওই হাসরের ময়দানে এবার যত মুনাফিক তাদেরকে ইমানদাররা বলতে শুরু করবে ওই মুনাফিকের দল দুনিয়ার বুকে একসাথে ছিলাম আজকে আমাদের এত আলো কিন্তু আজকে যে তোমাদের তকদিরের কোন পৌঁছে গেল এত খারাপ অবস্থা দুনিয়াতে তোমাদের এই যে আমাদের আলো আছে তোমাদের আলো নাই এই আলো হারানোর জন্য তোমাদের চারটা কারণ ছিল তাহলে দুনিয়াতে মুনাফিকদের আলো হারানোর কারণ কয়টা হয় নাই সবাই বলেন কয়টা হাত রেডি করেন এরকম করে সবগুলো হাত নিচের দিকে রাখবেন আমি বলবো কয়টা দাঁড়ায় থাকেন আর বসে থাকেন শুয়ে থাকেন আর জেমনে থাকেন হাত বের করে বলতে হবে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই হাত নামান আবার নামান হাত নামান মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা ওই পিছনে সাদরালা চাচা সাদা জুব্বা দাঁড়ায় আছেন যেটা কি সমস্যা চাচা বলেন মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা হাত নামান বলবেন হুজুরি কি শুরু করলো শীতের রাত্রে তাই না এটা করার উদ্দেশ্য আছে বড় মাহফিলের জ্বালা বেশি বড় মাহফিলে আসবেন খালি হই চই তকবীর স্লোগান বাড়ির চলে যায় ও আজ কেউ বাড়ির নিয়ে যায় না যাওয়ার পরে বলবে একটা বক্তান ছিল ফাটায় ফেলছে বউ বলছে কি ফাটালো বলছে তা বলতে পারবো কিন্তু ফাটাইছে কি ফাটালো খানিকক্ষণ গজল খানিকক্ষণ আজান খানিকক্ষণ উত্তেজনা এরপরে চলে গেলাম আমি মনে করলাম কমপ্লিট প্যাকেজ প্যাকেজ এইটার নাম নয় প্যাকেজ হচ্ছে যেই ওয়াজ আপনি বাড়িতে মনে করে নিয়ে যাবেন ওইটুকুই হচ্ছে আপনার জন্য আমলের নিয়তে শুনলে ওইটুকুই লাভ ঠিক না এই জন্য আপনাদেরকে কষ্ট দিচ্ছি যাতে এই ওয়াজটা বাড়ির যায় আগামী তিন চার বছর আমার আসার এখানে আর কোনো সুযোগ নাই এই শেষ অতএব ভালো করে এটা বাড়িতে নিয়ে যান ওয়াজ অন্তত পক্ষে প্রিয় ভাইরা তাহলে দুনিয়ার বুকে মুনাফেকদের আলো হারাবার কারণ কয়টা যুবকরা বলো কয়টা ভালো করে একটা একটা করে এবার আমরা সামনে যাব তবে আমাদের সামনে যাওয়ার আগে দুইটা সম্পূরক প্রশ্ন করব এই দুই প্রশ্ন যদি বুঝেন তাহলে বুঝবো আপনি আলোচনার মধ্যে আছেন জিজ্ঞাসা করি এক নম্বর বলেন তো ভাই আমাদের কি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন কি মুনাফেক আর ইমানদারদেরকে আলাদা করে দিছে মুনাফেকদেরকেও আলাদা করেন না ইমানদার আলাদা করেন নাই আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানও কায়েম করেন নাই কিন্তু এই হাসরের ময়দানে এইরকম একটা পরিবেশ হবে যেই জায়গায় মুনাফিকরা আলো হারাবে রাব্বুল আমিন ওই আলোচনা অগ্রিম ফাঁস করে দিয়েছেন যাতে হাসরের দিনে একটা বান্দাও তার ওই জায়গায় বিপদে না পড়ে এই জন্যই আপনার আমার রবের নাম হচ্ছে রহমান আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার ইমানদাররা দেয়া মুনাফিকদেরকে উত্তর দিতে শুরু করবে তোমরা যে জিজ্ঞাসা করেছিলে তোমরা আর আমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম না তারা বলবে হ্যাঁ একসাথে ছিলাম কিন্তু তোমরা যে আলো পেলে না তার কারণ কি সাথে সাথে বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর আল্লাহ রাব্বুল আমিন বলবেন ইমানদাররা এবার মুনাফিকদেরকে বলবেন এক নম্বর তোমাদের অপরাধ ছিল কি অপরাধ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম দুনিয়ার বুকে তোমরা আজকে যে আলো পাও নাই এর কারণ ছিল তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে রেখেছিলে এরকম কোন পরীক্ষায় কি আমরা নিজেরা নিজেদেরকে ফেলি ভাই বুঝি নাই দোস্ত একটা সিগারেট ধরাইছে থাকে যায় ধরাবি আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না খুব 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 করে কাশে কিন্তু দোস্তালি বাদ দেয় নাই প্রথম দিন সিগারেট ধরানোর গন্ধ সহ্য হয় না একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন যেই না দশ দিনের দিন ওই বন্ধুর সাথে থাকতে থাকতে এখন যেই না ওইটা আবার সিগারেট ধরাইছে ও বলে দোস্ত তোর টানার পরে কিন্তু প্রথম টান আমি দিব আসে না ভাই প্রথম দিনে তুমি সিগারেট সহ্য করতে পারলে না দশম দিনে তুমি সিগারেট খোর হয়ে গেলে আল্লাহ আপনাকে কি এরকম বাজে মানুষের সাথে ঘোরাফেরা করার পরীক্ষা দিছিল আপনাকে
বলছে আরে রাখ তোর এইগুলা সিগারেট অনেক আগে শেষ এইগুলা, এখন আমরা বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের উৎসব, বিভিন্ন ধরনের বেহায়াপনা বেলাল্লাপনার দিবস আমাদের আছে। বলছে আর বিড়ি খায় মজা হয় না, বলে কি করতে হবে? বলছে দোস্ত মাল নিয়ে আসছি, দেখ তুই আগে বিড়ির ভিতরতে মাল ফেলা। ওই ঠোকা দিয়ে বিড়ির ভিতরে মাল ফেলাইছে, এবার পকেটেতে পুরিয়া বার করে কুচকুচ করে কাইটে ভিতরে ঢুকায়। বলছে দোস্ত এবার টানে দেখ, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, তিন টানেতে মজার মজা, যে টানে সে জানে উহা গাঁজা। আগে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, খারাপ সহবতে খারাপ পরিবেশের সাথে থেকে থেকে ওইটা আস্তে আস্তে গাঁজাখর হয়ে গেছে, সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য বোঝায় রূপান্তর হয়েছে। এই রকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? এই পরীক্ষা কি আল্লাহ দিছিল আপনাকে? কথা বলেন, আপনি এই পরীক্ষার মধ্যে পড়লেন কেন? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এইটা তুমি নিজেই নিজেকে পরীক্ষার মধ্যে ফেলেছো, এই পরীক্ষা আল্লাহ দেয় না। এইরকম ভাবে একটা মানুষ ইমানদার থেকে ধীরে ধীরে মুনাফেক হয়ে যায়, ঠিক না? দোস্ত বলছে উঠ আমার সাইকেলে, আজকে একটা ইয়ামাহা FZS পাইছি। বলে দোস্ত এখন তো 3:58 বাজে, আর 2 মিনিট পরে আসরের নামাজ। বলছে শোন, প্রত্যেক দিন বাইক পাওয়া যায় না, আজকে বড় ভাইয়ের থেকে বাইক ম্যানেজ করছি, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুই উঠলে উঠ, না হলে আমার কি বন্ধুর অভাব আছে নাকি? ও চিন্তা করছে তাই তো, আসরের নামাজ তো প্রত্যেক দিনই পড়া যায়, কিন্তু আজকে যদি বাইক না পাই আবার কবে উঠতে পারি? বলছে ঠিক আছে চল। আস্তে করে ওই বাইকে উঠছে, উঠার পরে একদিন দুই দিন করতে করতে নামাজি ছেলেটাও বেনামাজি হয়ে গেছে। এই পরীক্ষা আল্লাহ দেয় না, এই পরীক্ষাটা বান্দা নিজেই নিজেকে ফেলেছে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا لقد أضلني عن الذكر بعد إذ جاني. আয় আল্লাহ আমি পথ তো পেয়ে গেছিলাম, কিন্তু এমন কপাল পড়াছিলাম, এমন কারো কারো পিছে দৌড়াইছি, এমন কোন কোন ব্যক্তির পিছে আমি দৌড়াই বেড়াইছি, এমন কাউকে আমার বন্ধু বানাইছিলাম যে আমাকে তোমার রাস্তা থেকে দূরে সরাইছে, ঠিক না? বলেন তো ঠিক, কিন্তু আচরণে তো কোনো মিল নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি জামাতে এক ওয়াক্ত, আর আবার চরিত্রের জয়গান গান আপনি, কিসের ঠিক বলেন আপনি? বুঝে সুদে ঠিক বলেন, বুঝে সুদে ঠিক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, 1 নম্বর বললাম, 1 নম্বর হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছো, অতএব কখনো কখনো খারাপ মানুষের সাথে মেশা যাবে না, ঠিক না? বেঁচে থাকতে হবে এখান থেকে আপনাকে। এটা গেল আপনার আমলের দিক, আর একটু এর ডিটেলস আছে পার্ট, বলবো বলবো। আর একটা আকিদার প্রশ্ন আছে এই জায়গায়, সেইটা কি, আল্লাহ আপনাকে পরীক্ষা দেয় নাই, আপনার ছেলেটা অনেকদিন ভালো হয় না, আপনার ছেলেটা অনেকদিন চাকরি হয় না, অনেকদিন ধরে আপনার অমুক সমস্যার মধ্যে আছেন। একজন বলছে যা মহস্তানা উলিয়ায় চলে যা, শাহজাল চলে যা, অথবা ইন্ডিয়ায় চলে যা, আজমির শরীফ চলে যা, যাওয়ার পর একটা মান্নত দে। ও চলে গেছে 1,01,100 টাকা, একটা গরু, একটা ছাগল, অমুক মাজার, অমুক পীরের কাছে দৌড়াই চলে গেছে, যাওয়ার পরে কবরের মধ্যে মাজারের মধ্যে মান্নত লাগাচ্ছে, আছে না? ওকে জিজ্ঞাসা করছেন এই কবরওয়ালা কি তোর অসুখ ভালো করে, কবরওয়ালা কি চাকরি দিতে পারে? বলছেন না পারে না, তো দিলি যে। বলছে বুঝিস নাই গাদা, উনি বড় আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, উনার কোনো ক্ষমতা নাই, কিন্তু উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়, আছে না? এইটা যদি আপনি বলেন, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য না। বলেন হুজুর কোরআন থেকে বলেন, আমি কোরআন থেকে বলতেছি মিলান। আল্লাহ বলছেন আবু জেহেলের কাছে যে জিজ্ঞাসা করো, আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার মাইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আর্দ, আয় আবু জেহেল বল তোকে আসমান থেকে জমিনতে খাবার দেয় কে, বল তোকে চোখ দিছে কে, তোকে কান দিয়ে শোনাই কে? আবু জেহেল বলতেছে, আল্লাহ বলছেন ওর বলা লাগবে না, তার আগে আমি বলে দিচ্ছি, সায়াকুলুন আল্লাহ, ওরা লাভ দিয়ে উঠে বলে আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ জীবন দেয়। তো লাতুজ্জামানা থবলের কাছে যে যাও, লাতুজ্জামানা থবলের কাছে কেন যাও? ও
ঠকানোর জন্য প্রশ্ন করছো, তাহলে শুনে নাও কেন যায়। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন, লিউকাররুবুনা ইলাল্লাহি জুলফা, ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই, কিন্তু লাত আল্লাহর বড় পয়গম্বরের প্রতিকৃতি, মানাত নাউযুবিল্লাহ আল্লাহর ফেরেশতা আল্লাহর কন্যার প্রতিকৃতি, ওই মানাতের কাছে মান্নত দিলে মানাত খুশি হয়, মানাত খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় মানাতের মাধ্যম দিয়ে দেয়, আল্লাহ দেয় লাতের মাধ্যম দিয়ে দেয়। এখন আপনি যদি পীর মুরিদ মাজার অমুক জায়গা তমুক জায়গায় মান্নত করেন, আপনিও তো একই কথা বললেন, অথবা আপনার দাড়ি টুপি জুব্বা নামাজ যাই থাকুক না কেন, ইমানের মধ্যে যদি এই ঝামেলা করেন, তাহলে আপনার হাসন নাচর আর আবু জেহেলের হাসন নাচর একসাথে হবে ঠিক কিনা? ভালো করে ইমান ঠিক করেন, বলবে না আমি বুঝিনি হুজুর, গ্রামের মানুষ ছিলাম মূর্খ, অমুক হুজুর আমাকে নিয়ে গেছে। আছে না, তাদের জন্য ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা ভালো করে শোনেন। আপনার তালায় এক লোকের খুব কাশি, লোকজন বলছে সাতক্ষীরা চলে যাও, জাকা সাকা আসতেছ, জক্কাই হয়েছে নাকি? যাই ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাই বলছে জক্কা টক্কা টেস্ট হবে তিন দিন পরে, আপাতত তিনটা সিরাপ দিলাম। বলে ডাক্তার সাহেব আমি পড়ালেখা জানি না, বলছে ডিসপেন্সারিতে যাই এই কথাটা বলবেন, দেখেন কেমনে ওষুধ বুঝায় দেয়। ডিসপেন্সারিতে গেছে, তারপর বলছে আমি পড়ালেখা জানি না, তিন ধরনের ওষুধ কখন কী খাবো আমি কিন্তু কিছুই জানি না। টেনশন করেন না, এই যে সিরাপের ফাইল, এক টান দুই টান তিন টান, মানে তিনবার খাবেন, কোনা কাটে দিলাম, খাবার আগে খাবেন, বলছে হায়রে পানির মতো সোজা আছে না ভাই। ওষুধ নিয়ে চলে আসছে বাড়িতে, রাত্রেবেলা কাশতে কাশতে ওষুধ খাইছে, খাওয়ার পরে এতই কাশি এতই কষ্ট, ওনার বাচ্চাকে বলছে মা ওষুধের বোতলটা রাখ। বাচ্চা দৌড়ায় যায় জালনার উপরে ওষুধ, বারান্দায় বারান্দায় জালনার উপরে রেখে দিছে ওষুধ, সকালবেলা আবার কাশি উঠছে। কিন্তু সকালবেলা ওষুধ খাওয়ার আগেই উনার ছেলে একটু সিম লাগাইছিল, একটুখানি বেগুন লাগাইছে, একটুখানি সবজির ক্ষেত করছে, ওইগুলোর মধ্যে মাজরা পোকা বিভিন্ন পোকা, ও একটু ইন্ডিল স্প্রে করছে, করে টোরে বাথরুমে যাওয়ার আগে ওই জালনার পাশে বিষের বোতলটাও রেখে গেছে। এখন সকালবেলা কাশির ঠেলায় অস্থির, উনার একটা মাসুম বাচ্চা আছে 8-9 বছরের, বড় হলে বাচ্চারা কথা না শুনলেও ছোটোবেলায় কিন্তু বাচ্চারা সেই রকম কথা শোনে। ওষুধ খাওয়ানোর জন্য অস্থির থাকে বাচ্চারা, বারবার বাপের মায়ের মুখে ওষুধ তুলে দিতে যায় ঠিক কিনা? আমার তো 3 মেয়ে, এদের কথা শোনার ঠেলায় অস্থির আমি। বলবেন কিভাবে হুজুর, বাড়িতে যাই ডাক দিছি, ডাক দেওয়া মাত্র 3 জন দৌড় দিছে, বুঝছে বাবা আসছে, দৌড় দিয়ে 1 জন খুলছে, বাকি 2 জনের মন খারাপ হপ করে আছে। অরমা বললো কারো মন খারাপ রাখা যাবে না, অনেকদিন পর বাসায় এসছো, আবার বাইরে যাও, কেন আবার ডাক দাও, এই 2 জনের 1 জন খুলবে। ও বাবা, আবার বাইরে গেছি, যাওয়ার পর আবার ডাক দিছে, ওই 2 জনের মধ্যে 1 জন আর 1 জন খুলতে পারে না, মন খারাপ, আবার বাইরে যাও, 1 দরজা 3 বার যাতা ঠেলা। এখন ওই বাপ সকালবেলা ওষুধ খাবে, বলছে মা ওষুধ আনতে পারবি? পারবি মানে লাভ দে চলে গেছে, গত রাত্রে আমি রাখছিলাম ওখানে। লাভ দে যায় যেই জায়গায় আছে সিরাপ, সিরাপের বদলে নিছে একটু বিষ 2 চামচ, বিষের দুর্গন্ধ আছে কিন্তু ছোট মানুষ নিয়ে আসে, বাপের কাশির ঠেলায় ঢক করে মারে দিছে, মারার পরে বুঝছে এটা তো ইন্ডিল। এবার বুঝে থাকলে বলেন তো ভাই, কাশির সিরাপের বদলে যদি ইন্ডিল বসায় দেয় তাহলে এটা কি তার সুস্থ করবে না অসুস্থ করবে? বুঝে বলবেন কথা, আন্দাজি আবেগে বলবেন না, সুস্থ করবে না অসুস্থ করবে? মাসুম বাচ্চা দিছে, পড়ালেখা জানে না, নিয়ত সহি ছিল, কাশির নিয়তে খাইছে, তাও বিষ কাজ করবে তো? ভালো করে বুঝেন, আপনাকে কে শিখাই দিয়েছিল? মাসুম ছিল না বড় ছিল, নিয়ত সহি ছিল না ভুল ছিল, আপনি কাশি সারার নিয়তে খাইছেন না মরার নিয়তে? বিষ এইগুলো দেখবে না, বিষ বিষের কাজ করবে ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন ইন্না শিরকালা জুলম আযীম। ও বান্দা জেনে রাখো, তুমি যদি তোমার রবের সাথে শিরিক করো এইটার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। আল্লাহ বলছেন এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, আল্লাহ তোমার আকল দিয়েছিল, ওই আল্লাহ তোমাকে শিরিক করতে শিখায় নাই, এক রবের প্রতি অনুগত থাকবে এটাই দায়িত্ব ছিল, যদি ভুল করো কিয়ামতের দিনে তোমার কপালে আলো থাকবে না।